যেতে চায় না আজাবের ফেরেজ তারা কোমরে রশি বেঁধে টেনে হেঁচড়ে নিয়ে যাইতেছে অপমান অবদস্থ সহকারে এ অবস্থার মধ্যে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলেমিন তার সামনে হাজির হলেন দ্বিতীয়বার আবার আমল নামা ওজন করা হলে যখন জান্নাতের পাল্লা ভারী হলো পাল্লা যখন ভারী হলো জান্নাতি হয়ে গেল তখন ওই বান্দা বলতেছেন আপনি আমার মহাবিপদের দিনে কে আয়েশা হাজির হলেন পৃথিবীর জমিনে তো যাদের জন্য এত কিছু করছিলাম কাউকেই তো দেখলাম না আপনাকে এখনো চিনতে পারি নাই এত বড় দয়া এত বড় এহসান এত বড় করুণা যিনি করলেন একটু যদি পরিচয়টা জানতে পারতাম তখন আপনার আমার দয়াল নবী বলবেন হা আল্লাহ পাকের হুকুম পালন করে জমিনে থাকতে জমানার নবী নিজ নবীর উপরে সালামের আদি হাদিয়া পেশ করছো নাকি তখন বলবে হ্যাঁ আমি তো পাপি দাপি বি ছিলাম কখনও মসজিদে জুমান নামাজের পরে এলান হতো বাকি নামাজ নামাজবদ মিলাদ শরীফ হবে আমি জানতাম এবং বুঝতাম মিলাদ শরীফ এলাকার কোনো নেতার আমাদের নিজ কোনো বাপদাদা কারও কোনো কাহিনী চলে না মিলাদ শরীফ মানি হচ্ছে নবীর সালামের হাদিয়া ভরপুর একটা আমলের অনুষ্ঠান কতক্ষণ ঠিক কিনা এভাবে যখন কানে আওয়াজ আসতো বসে থাকতাম যেই নবীর উসিনা ছাড়া যেই নবীর সুপারিশ ছাড়া জাহান নাম থেকে বাঁচতে পারবো না ওই নবীর সালাম আদায় করার হুকুম রব্বুল আলমিন দান করেছেন এই জন্য বসে থাকতাম নবীর দুরুসালাম তাজিম নিয়ে আদায় করার জন্য এভাবে জমায়েতগতভাবে করেছি একা কি করেছি তখন আল্লাহর হাবিব বলবেন হা যেই নবীর উপরে তাম জিন্দিগি মহব্বত এবং তাজিম নিয়ে সালামের হাদিয়া পেশ করেছ সেই নবী তোমার দুর্দিনে হাজির হয়েছি বলেন সুভায় আল্লাহ এরপরে আবার নবীর কাছে পেশ করবেন আমার নিজের চোখে আমি দেখেছি পাল্লা ভারী হওয়ার মতো জান্নাতে যাওয়ার মতো আমার কাছে কোনো আমল নামা ছিল না কিন্তু আমার আমল নামা তো আমার মৃত্যুর সাথে সাথে বন্ধ হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আমাদের প্রাণপ্রিয় মসজিদে করিম নবীজির বংশ একচল্লিশতম নবী বংশ তিনি যখন করান তখন তিনি সবকের মধ্যে বলে থাকেন গুরুত্বপূর্ণ নসিহতে বলে থাকেন এই দুনিয়ার মধ্যে আসছ যতটুকুন হায়াত আছে এই হায়াতের মধ্যে নেক আমলের জিন্দিগি গঠন করো এরপরে আর কবরে হাসরে নাসরে পরকালে আর কোনো নেক আমলের সুযোগ নাই এভাবে বলেন না কি বলেন না ইমানদার মুসল্লি সাহেবান মৃত্যুর সাথে সাথে আপনার আমল নামা নিজের আমল করার আর কোনো সুযোগ নাই আল্লাহ নবীর কাছে যখন জানতে চাইলো রসুল আল্লাহ আমার আমল নামা নিজের চোখে দেখেছি আল্লাহ ভারী হওয়ার মতো জান্নাতে যাওয়ার আমলনামা আমল নামা ছিল না এখন কীভাবে ভারী হয়ে গেল তখনই আল্লাহর হাবিব ওই বিন মালিকের কাছে যেটা রহস্য জানিয়ে দিয়েছিলেন আনাসবিন মালিক বলতেছেন তখনই আল্লাহর হাবিব বলবেন হা আল্লাহ পাকের হুকুমে নবীর উপরে মহব্বত নিহাজ দুরুদ সালামের হাদিয়া পেশ করেছিল এগুলা রব্বুল আলামিন আমি নবীর কাছে আমানত হিসাবে রেখেছিলেন আমি তোমার নাম ঠিকানাসহ কাগজের মধ্যে নুরানি কাগজে লিখে রেখেছি হাদিস শরীফের ভাষাটা নবীজির নবুবতী জবানের ভাষাটা আরবিতে এভাবে

সেই কাগজের টুকরা আমার কাছে যেটা আমানত ছিল এটা তোমার আমল নামার পাল্লায় যখন রাখলাম সাথে সাথে তোমার পাল্লা ভারী হলো জান্নাতি হয়ে গেলে বলেন নবীর হাদিস হাদিস শরীফে সালামের কথা গুরুত্ব ফজিলতার কথা জগতের অনেক হাদিসের কিতাবের মধ্যে এই হাদিস খানা নকল করা হয়েছে আমি যেখান থেকে বর্ণনা করেছি বাইহাকে শরীফ থেকে বর্ণনা করলাম ইমানদার মুসল্লি সাহেবান নবীর দুরু সালাম আল্লাহ পাকের দরবারে এমন পছন্দের একটা আমল আল্লাহ পাকের হুকুমে আল্লাহর নবী বলতেছেন হা আমার সাহাবিরা তোমরা মনে রাইখো আল্লাহ পাকের হুকুম আমি নবীর দুরু সালাম আদায় করা এটা যদি পড়তে পারো এটা যদি বেশি আদায় করতে পারো তার সুফলটা কি হবে আল্লাহর হাবিব নবুমতি সুবানে জানিয়ে দিয়েছেন হা মনে রাইখো কঠিন হাসনের ময়দানে আমি নবীর কাছে সব চাইতে কাছে আল্লাহ আল্লাহর বান্দা কে জায়গা পাবে জানো নাকি সুবহান আল্লাহ বল ময়দানে নবীর কাছে একেবারে সবার চাইতে নিকটে কে জায়গা পাবে পৃথিবীর কোন রাজা যাদের ক্ষমতা বেশি ছিল তারা নাকি সাহাবা ক্রামের মধ্যে সবচেয়ে বেশি টাকা পয়সা দান করেছিল ইসলামের জন্য তিনি কে যাবেন হাসরের ময়দানে নবীর কাছে সবচেয়ে কাছে কে জায়গা পাবেন আল্লাহ পাকের পক্ষ থেকে নবীর কাছে জায়গা পাওয়ার স্পেশাল জায়গা আছে এটা কে পাবে সবার চাইতে কাছে কে থাকবে জীবনে সবচাইতে বেশি নামাজ পড়ছিল সেই ব্যক্তি নাকি জীবনে বেশি কোরআনে করিমের তেলাওয়াত করে করে খতম দিত সেই ব্যক্তি দান সৎকা বেশি করেছে সেই ব্যক্তি হালকায়ে জিকিরের জিন্দিগি গঠন করেছিল সেই ব্যক্তি হাদিস শরীফে দেখা যায় অন্য কোনো আমলের কথা নাই আল্লাহর হুকুমে নবী জানিয়ে দিয়েছেন দুনিয়ার জমিনে আল্লাহ পাকের হুকুম পালন করে সবচাইতে যেই ব্যক্তি আল্লাহর হুকুমে ইমান সহকারে আমি নবীর উপরে বেশি দুরুস সালাম আদায় করেছে হাসরের কঠিন ময়দানে সে সবচাইতে আমি নবীর বেশি কাছে থাকবে বলেন সুভাদ আল্লাহ নবীর নবুমতি জুবানের হাদিসটাও বলে দিই কাদের সুরুল্লাহি সাল্লাহ আলিহি আলী সাল্লামা ইন্না আউলান্না সি বিউমাল কিয়ামতি আকসার রুহুম আলিয়া আলকমা কদর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি সাল্লাম নবীর দরুদ সালাম আল্লাহ পাকের বক্ষে থেকে ईमानদারদের জন্য এমন একটা আমল শুধু জান্নাতি হওয়া নাই এই দরুদ সালামের উসিলায় জান্নাতে তো যাবে যাবে যেই জান্নাতে দয়াল নবী থাকবেন নবীর দরুদ সালামের প্রেমিকরা সবাই জান্নাতে জায়গা পাবে তুমি محبتের সাথে আজকে পড়বেন আর কালকে থেকে পড়বেন না সেই নাকি আগামীকালও পড়তে রাজি আসেননি আগামী সপ্তাহে পড়তে রাজি আসেন হ্যাঁ নাকি তামাম জিন্দিগি পাকের দয়ায় যতদিন দেহে প্রাণ আছে শ্বাস নিঃশ্বাস আসা যাওয়া করবে জান্নাতে তো সব সবসময় যেতে চাই কোনো একটা মুহূর্তের জন্য এমন নাই ব্রেক আপ হবে যে আমি এই সপ্তাহ জান্নাতে যাইতে চাই পরের সপ্তাহ ব্রেক দিব আবার জান্নাতে যাইতে চাই না এমন আছে নাকি কথা বলেন আছে নাকি জান্নাতে যাওয়ার জন্য আমাদের যে চাওয়া এই চাওয়ার মধ্যে কোনো ব্রেকআপ নেই প্রতিটা সেকেন্ডে প্রতিটা শ্বাস নিঃশ্বাসে ইমানদার জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর দরবারে আমরা আরজি জানাই কথা বলেন ঠিক কি না এই জন্য নবীর দরুদ সালাম পড়তে হবে নির্দিষ্ট টাইম নয় যতদিন হায়াত আছে আল্লাহ পাকের দয়ায় এ দেহে প্রাণ আছে প্রত্যেকটা মুহূর্তে আমরা নবীর দরুদ সালাম যেই জায়গায় শুধু হারাম সেইটা সময় ছাড়া অবশ্যই আমরা নবীর দরুদ সালাম পড়তে রাজি আসি না না একটু মহব্বতের সাথে বলেন আল্লাহ হুম মারা আল্লাহ আরো একটু মহব্বতের আওয়াজ চাই আল্লাহ হুম্মা مولانا محمد سیدنا خلقتا مبرعا من کل عیب پڑھیں سبحان اللہ كأنك قد خلقت كما تشاء اللهم مولانا محمد سيدنا আল্লাহ কবি নজরুল বড় সুন্দর করে বলেছেন বাংলা ভাষায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত যারা বাংলা ভাষার জ্ঞানী বেশি বড় পণ্ডিত তারা স্বীকার করেন আমরা শুনতে পাই দেখতে পাই মিডিয়ায় লেখাপট লেখায় দেখতে পাই কবি নজরুলের কথা বাংলা একটা জোবান এই জোবানে আল্লাপাকেরও প্রশংসা আছে রসুলের প্রশংসা থাকার দরকার আছে না নাই এই বাংলা ভাষায় কতজনের প্রশংসা হইতেছে আমাদের প্রশংসা আমাদেরকে যারা ভালোবাসে তারা করে কর্মী নেতার প্রশংসা করে তো রসুলের প্রশংসা হবে নাকি হবে না পৃথিবীর এমন কোনো ভাষা নাই যেই ভাষায় নবীর প্রশংসা হয় নাই পৃথিবীতে অনেক ক্ষমতাতর ব্যক্তি অনেক প্রশংসিত মানুষ আসছে আছে ছিল থাকবে তাদের প্রশংসা হয়তো কোন কোনো ভাষায় হবে আবার কোন কোনো ভাষায় হবে না যেই ভাষায় কারো কোনো প্রশংসা হয় না সেই ভাষায়ও আমাদের নবীর প্রশংসা হয় বলেন না সুহান আল্লাহ কার আল্লাহ আল্লাপের কবি নজরুল বড় সুন্দর করেছেন নবী মর নূরে খোদা তার তরে সকল পয়দা আদমের কল বেতে তারি রশনি নবী মর পরশমণি নবী সোনার সেই তো ধনী দুনিয়ার দৃষ্টিতে বোনা হইতে পারে একেবারে গরিব আপনার আমার চাইতে নবীর সালাম বেশি আদায় করতেছে ওই দুনিয়ার জিন্দিক ধনী হতে পারে কিন্তু আসলে আল্লাহ পাকের পক্ষ থেকে সে সবচেয়ে বড় ধনী বলেন না সুহান আল্লাহ আরে মোদের নবী নুরের নবী যার নেই যে কোনো তুলনা না আল্লাহ সেই নবীজিকে মোদের দিও না মোহাম্ম রল্লিমসাল্লিম বাবার কালে নবীর সালাম পড়তে পড়তে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিনের সহিহাদি শরীফের আলোকে দুরুস্সালামের গুরুত্ব সরলাম আজকের এই মাহফিলের মিরে মাহফিল মেহমান আম আলা আল্লাহর হাবিবের সরাসরি একচল্লিশতম আওলাদ বংশধর এবং তারই দুইজন শাহজাদা হুজুর কবলা দুইজন আল্লাহর হাবিবের বিয়াল্লিশতম দুইজন বংশধর অনারাবল স্পেশাল গেস্ট এবং আমন্ত্রিত অন্য অন্য মেহমান মঞ্চে উপবিষ্ট রয়েছেন অনেক ওলামাই আহলে সুন্না আমার সামনে আমার বাবার বয়স তুল্য দাড়ি পাকা মুরব্বীরা রয়েছেন নৌজওয়ানরা রয়েছে আশিক রসুলরা রয়েছেন আমাদের বাইকের আওয়াজ যতদূর পৌঁছাইতেছে সবার কাছে আরেকটি জান্নাতি আমল পেশ করতে চাই একটু মোহব্বতে জবাব চাই সালামের আদান প্রদান এটা কিন্তু পৃথিবীর কাউকে দেখানোর জন্য নয় এটা জান্নাতি আমল কিন্তু সেই আমলটা আমরা ভুলে যাইতেছি জান্নাতেও যাইতে চাই সালাম দ্বিতীয় রাজি নাই অনেক সময় কেউ মহাব্বতে দেয় জবাবও দেই না পারলে একটুখানি হাত লাড়ে এরকম মুসলমানও আসে না নাই তবে মনে রেখেন কেউ যদি সালাম দেয় দূর থেকে যদি আপনি হাত ইশারা করেন শুধু হাতিসারা করলে এটা হারাম হবে হাতিশারা করতে পারবেন মুখে জবাব থাকবে জবাব ছাড়া হাতিশারায় কোনো সালাম নাই মনে থাকবে তো মশলাটা আর সালামের আদান প্রদান করবে কারা নবীর ভাষায় জান্নাতি হবে যারা তারা সুভানন্দা বলেন সেই জান্নাতি আমল পেশ করতেছি সেই মহব্বতে জবাব চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ আল্লাপাক রব্বুল আলামিন জিন্দিগি ভর ইমান সহকারে আমাদেরকে জান্নাতি আমল আরও বেশি করার তৌফিক দান করুন আমিন প্রিয় হাদির সম্মানিত উপস্থিতি কোরআনে কারিমের একটি আয়তে কারিমে আমি তেলাবাদ করেছি সহজ বাংলা ভাষায় অনুবাদ মাতৃ জবান মাতৃভাষায় পাকের হুকুম নিয়ামত পাইলে শুক্রিয়া আদায় করতেই হবে হুকুমকার আপনাদের একটু দয়া চাই একটু রেসপেক্ট করে আপনাদের জবাব চাই আল্লাহ পাকের দেওয়া এই জবানটা একটু বেহেস্তের বাগানে খুলেন কাজে লাগবে হুকুম কার শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই নিয়ামত পাইলে শুক্রিয়া আদায় করতে হবে না শকর বান্দাকে আল্লাহ তালা পছন্দ করেন না এটা আমাদের মাতৃজমায় আমাদের মা বাবা দাদা দাদির কাছ থেকে নানা নানির কাছ থেকে মুরব্বীদের কাছ থেকে শুনেছি শুকুর গোজার বান্দা হও অকৃতজ্ঞ হইও না কথা বলেন ঠিক কিনা আর আল্লাহ পাকের ফরমান কি আল্লাপাক মুসলমান আল্লাহ ফরমান কি রব্বুল বলতেছেন যদি নিয়ামত পাইয়া আদায় করতে পারো তাহলে আমি আল্লাহর ওয়াদা তোমার জন্য নির্দিষ্ট কোনো সীমানা জায়গা নাই দিন নাই মাস নাই তোমার যখন যেখানে যত নিয়ামত দরকার শকরগুজার গুজার বান্দা হলে আমি আল্লাহ অবশ্যই ততটুকুন দিব তাই নয় আরো বেশি বাড়ায় দিব বলেন না আল্লাহ পাকের তারা সাক্ষী থাকুক আল্লাহ পাকের পক্ষ থেকে নূর নীজের যত নিয়ামত আমরা ভোগ করেছি এই নিয়ামতের চাইতেও আল্লাহ পাকের পক্ষ থেকে আরো বেশি নিয়ামত চাই নাকি চাই না আবাজ করে বলেন চাই নাকি চাই না এটা যদি মুখে বলেন ভিতর যদি ঠিক থাকে তাহলে সতর্ক হয়ে যান আল্লাহ পাকের নিয়ামত আসলেই শুক্রিয়া আদায় করতে হবে এই নিয়ামতের কদরদানি করবে কারা হাকিকতে জান্নাতি হবে যারা তারা বলেন আল্লাহ পাকের শর্ত দিয়ে দিয়েছেন আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত বাড়াইয়া দিমু কিন্তু তার আগে শর্ত আছে ইন অবশ্যই যদি তোমরা শুক্রিয়া আদায় করতে পারো শুকুর বান্দা হতে পারো বাংলাদেশের জমিনে শুধুমাত্র নয় পৃথিবীর সমস্ত জায়গায় আহলে জামাতের তরিকাপন্থী খেরাম যারা বিশ্বাস করেন আসেন আল্লাহর হস্তে বলেন এই বাংলাদেশে ইসলাম পেয়েছি বলি আল্লাহ রুসিলাই কথা ঠিক না বেঠিক সেই অলি আল্লাহদেরকে মহব্বত করার দরকার আছে না নাই ওই অলি আল্লাহর এহসান অলি আল্লাদের দয়া আমাদের প্রতি আছে নাকি নাই এই জন্য ওলি আল্লাদেরকে আমরা মহব্বত করি ইমানদার মুসল্লি সাহেবান ও কোরআনে করিমে বাইন্ডিক্স দিয়ে দিয়েছেন ও ইমানদারেরা নামাজ রোজা হজ জাকাত নেকামলের কামলের জিকির আজকার দিনের মেহনত দান সত্যাখয় রাত এগুলো যদি কবুল করা যা ইমান সহকারে আমি আল্লাহর দরবারে আসতে হয় জান্নাতি হতে হয় অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ সাবজেক্ট রয়েছে আমার ওলি যারা রয়েছেন আমার বন্ধু যারা এই সমস্ত বলি উল্লাহ যারা রয়েছেন তাদেরকে মাইনাস করে নয় তাদেরকে পাশ কাটিয়ে নয় তাদের মাধ্যমে তাদের ভালোবাসার মাধ্যমে আমি আল্লাহর দরবারে আসতে হবে বলেন সুভান আল্লাহ এবং এই অলি আল্লাহদের মাধ্যমে যারা ইসলাম পেয়েছি এখন পর্যন্ত বলি আল্লাহর চর্চা যে সমস্ত মুসলমানদের ঘরের ভিতরে আছে। এই পরিবাসটা যেখানে আছে। সেই সমস্ত জায়গায় সমস্ত ওলামায় কালাম বলে থাকেন শকর গোজার বান্দা হতে হবে এই জন্য সুন্নি ওলামায় কালামদেরকে একটু দাওয়াত দিয়ে দেখেন খাওয়ার পরে খাওয়ার পরে হাটটা তাওয়ালের মধ্যে মিশা এরপরে চলে আসে না সাহেবে দাওয়াত নিয়ে খাওয়ার পরে একটা মোনাজাত করে কথা কন করে নাকি করে না এই মোনাজাতটা কি করে মোনাজাতের মধ্যে শুরুতেই আল্লাহ পাকের শুক্রিয়া প্রশংসা ঠিক না বেঠি শুক্রিয়া আদায় করা এটা সুফিজমে বিশ্বাসী কেমন পর্যন্ত ইমানদার বান্দারা এটা করতেই পারবে তাদের কোনো কষ্ট হবে না আল্লাহ পাকের পক্ষ থেকে কুদরতিভাবে তারা কন্ট্রোল হবে আল্লাহ আজ্জা বলে দিয়েছেন দুনিয়াকে রাতে আরও বেশি নিয়ামত যদি পাইতে চাও শকর গোজার বান্দা হও আর যদি শুক্রিয়া আদায় করতে না পারো তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জানাই দিতেছি জাহান নামের শাস্তির কথা আল্লাহ আজ বলেছেন এই আয়নিমার শুরুতে বড় পজিটিভ বলে দিয়েছেন পাক রহিম রহমান গফুর আল্লাহ পাক রব্বুল আলমিন রহমতের জবানে বলে দিয়েছেন কুদরতি জবানে বলে দিয়েছেন শুক্রিয়া যদি আদায় করতে পারিস তাহলে সেই শুক্রিয়া আদায় করা মিস হবে না আমি পাক সেটা কাউন্ট করে নিব দুনিয়াখেরাতে তোর যেখানে যত নিয়ামত আমি তত বাড়ায় দিব বলেন না সুহান আল্লাহ এরপরেই রব্বুল আলমিন এর বিপরীত সাইড যেটা রয়েছে বলেছেন কারণ আল্লাহ তালা জানেন এত সুন্দর করে বলার পরেও অনেক বান্দা জমিনে থাকবে মুসলমানও দাবিদার হবে আল্লাহ পাকের নিয়ামত ভোগ করবে এরপরে আবার শুক্রিয়া আদায় করবে না এটাও আল্লাহর দরবারে জানা আছে না কি নাই এই জন্যই আয়াতে কারি মাসে নাই রব্বুল আলমিন যারা আদায় করবে না শুক্রিয়া আদায় করবে না আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে তাদের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি বাণী বলেছেন ওয়ালে ইনকা ভারথুম ইন্নাজাবিল আসাদির যদি শুকরিয়া আদায় করতে না পারো অকৃত অকৃতজ্ঞ যদি হও তাহলে যাই না রাইখো নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহর আজাব বড় কঠিন আমি জানতে চাই ফেরেস্ত তারা সাক্ষী থাকুক আমরা কি আল্লাহর পক্ষ থেকে আজাব সাই নাকি রহমত চাই আমরা কি আজাব সাই না কি চাই তো নেয়ামতের কদরদানি করার দরকার আসে না নাই পৃথিবীতে আসার পর থেকে যত নেয়ামত আছে ইসলাম পাইছি এটা কি নিয়ামত নাকি গজব পবিত্র কোরআনে করিম পাইছি এটা কি নিয়ামত নাকি গজব এভাবে মুসলমান মাত্রই লেখাপড়া করে না সেও জানে ইসলাম পেয়েছি বড় নিয়ামত পবিত্র কোরআনী করিম আমাদের ধর্মগ্রন্থ অনেক বড় নেয়ামত এভাবে পাঁচ ওয়াক্ত নামাজ পেয়েছি আল্লাহ পাকের পক্ষ থেকে যেই নামাজে তাকবিরে তারিমা এরকম হাটটা কানের লতি পর্যন্ত উঠাইয়া ঠিক নাবির নিজ বরাবর যখন আল্লাহ একবার করে বান্দা দাঁড়ায় যায় ইমান সহকারে আল্লাহর হাবিব বলতেছেন হে আমার উম্মত রে জাইনানীয় আমার আল্লাহ পাককে তোমার মাহবুদকে যদি কাছে পাইতে চাও তাহলে নামাজের বিকল্প নাই নামাজে দাঁড়ায় যাও যখনই তাকবিরে তাহা হাতটা নাভিন নিচে হাত বাঁধবেন যখন চূড়া শুরু হয়ে যাবে তাকরিবে তাকবিরে তাহারিমা বলে হাত বাঁধার সাথে সাথে আল্লাহ পাকের কাছে চলে আসবেন বলেন না এভাবে রুকুতে গেলেন আরো কাছে চলে গেলেন রুকুত থেকে উঠার পরে যখন আবার সেজদায় চলে গেলেন আল্লাহ বলতেছেন আমি আল্লাহকে বেশি পাক বেশি কাছে পাইতে যদি মনে চায় তো তারিফ সুহান আল্লাহ বলেন কোরআনে কারিমে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন আমি আল্লাহকে তোর মাবুদকে যদি বেশি কাছে পাইতে মনটা চাই সেজদায় পড়ে যা আমি আল্লাহকে নিকটে বাহিয়া যাবি জিন্দাবাদিন্দাবাদ জিন্দাবাদ দেখেন নামাজ আমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে বড় নিয়ামত কতক্ষণ ঠিক কিনা সুদ খাওয়া ঘুষ খাওয়া বড় নিয়ামত নামজবুল্লাহ মিনজালিক হালাল ইনকাম করে হালাল রিজিক খাওয়া বড় কতক্ষণ ঠিক কিনা সুদ এবং ঘুষের মাধ্যমে শুধুমাত্র নয় যত পন্থায় আপনার কামাই করাটা হারাম ব্যবসা বাণিজ্যের মধ্যে ধোকাবাজি আসে না নাই বলতেছে একবারে সলিড এক কেজি আমরা প্রথম স্বাধীনতার পরে শের দেখছি ছটাক শের এখন ছেলেরা এগুলো দেখে নাই এখন ইয়াং জেনারেশন এই শেরের মধ্যে আমরা বুঝতাম বেতের পাল্লার মধ্যে ওজন করা হতো ওজন করে আবার ব্যবসায়ীর অনেক সময় আমাদেরকে খুশি করত। যেদিকে আমাদের যেই তরকারিটা কিনলাম এটা আরও একটু ভারী থাকতো আমরা খুশি হইতাম পরে জানলাম যে যেটা এক সের মনে করছিলাম ওই এক সের মধ্যে আরও একশো টাক দুই শাক নাই এরপরে যখন কেজি আসছে তখন আমরা বুঝছি এবার আর ভেজাল দিবে না আমাদের প্রশাসনিক বাইজানারা তন্ন করে তালাশ দেখায় তালাস করে দেখায় দিয়েছে কেজি নামের যেই বাটখারা আছে ওখানেও একশো গ্রাম নাই এরকম আসে না নাই কথা বলেন এরপর আসছে মেশিন মেশিনে যখন আসছে আমরা আর একটু আশ্বস্ত হতে চেষ্টা করেছিলাম একটু ভাবছিলাম এবার মেশিন একেবারে বরাবর উঠবে ভেজাল হবে না ওমা এরপরে শুনলাম সেখানেও কি কারিশ্মা আছে সেখানেও নাকি ভেজাল আছে প্লাস মাইনাস কেমনে কী করে দিয়ে সেখানেও এক কেজির নামে আবার একশো গ্রাম দেড়শো গ্রাম কম দেয় আসে না নাই কোন আসে না নাই এই রকম ব্যবসার মধ্যে কম দেওয়া এই ব্যবসায় কম দেওয়ার কারণে হয়তো এক কেজি দেশে দশ টাকা বিশ টাকা একশো টাকা লাভ করলো বাকি টাকা যার যেটা হালাল ছিল ওই সামান্য লাভের আশা করার কারণে পরিপূর্ণ লাভের টাকাটা সম্পূর্ণ হারাম হয়ে গেছে কন্নজুবিল্লা এভাবে প্রতারণা করে ধোকাবাজি করে সলিড বলে ভেজাল মিশায়া পণ্য বেচা কিনা করলে হারাম হয়ে যায় প্রত্যেকটা মুসলমান সেটা জানে যে কোনো পন্থায় কামাই করলে যদি হালাল না হয় হারাম যদি হয়ে যায় আল্লাহ পাকের হুকুমে নবী জানাই দিয়েছেন হারাম রিজিক খাইয়া যে শরীরটা বড় মোটা তাজা হয়েছে ওই শরীরটা দিয়ে শুধু পাঁচক তো নাম হাজার তাহাজ নয় শেষদার পরে শেষদায় যদি আল্লাহর দরবারে পড়ে থাকো হারাম রিজিক খাইয়া শরীর মোটা তাজা আছে শেষদা করতেও অসুবিধা নাই অনেকে বাদত বন্দিগি করতে পারো আল্লাহর নবী বলতেছেন তোমার এক রাকাত নামাজ দূরের কথা হারাম রিজিক খাইয়া যে শরীরটা মোতার দাজা হইছে এই রকম হারাম খাওয়া মানুষের একটা একটাসাজদার একটা তসবি আল্লার দরবারে কবুল হয় না বলেন না উজুবিল্লাহ। এবাদদ্বন্দিকি যা কিছু করতেছি। এটা আল্লাহর দরবারে কবুল হোক, সেটা চাই না কি চাই না। যদি চাই অবশ্যই হারামকে ত্যাগ করার দরকার আছে না না। এখানে অনেক মুসল্লি মুসলমান আছেন যারা কামাই করার সময় আর একটু বেশি কামাই করার জন্য হারাম ঢুকাইয়া সবটা হারাম করে ফেলতেছেন এমনটি যারা রয়েছেন আল্লাহর দরবারে তওবা করেন কোন বান্দার হক নাই রাখাইলে তার কাছ থেকে ক্ষমা চান বাকি জিন্দিগি আল্লাহর দরবারে ওয়াদা করেন আয় আল্লাহ রিজিক যতটুকু আসবে তোমার পক্ষ থেকে হালাল খাইতে চাই হারাম খাবো না প্রতিজ্ঞা করেন এরপরে হালাল রিজিক খান ইমান সহকারে নে আমলের জিন্দিগি গঠন করার চেষ্টা করেন ইমান সহকারে হালাল রিজিক্ষাইয়া নেকামল কম হইতে পারে নবীর আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ নবীর শুভ